মুর্শিদাবাদ জেলার বহরমপুর ব্লকের হিকমপুর গ্রাম। নানাভাবে পিছিয়ে থাকা সংখ্যালঘু সম্প্রদায়ের বাস এখানে। এই গ্রামের প্রায় মাঝখানটিতে অবস্থিত হিকমপুর উচ্চ বিদ্যালয়, স্থাপিত 1968 সালে, আর্থসামাজিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দেওয়াই এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য। আর এই ব্রত নিয়েই হিকমপুর উচ্চ বিদ্যালয় 2009 সালে মাধ্যমিক এবং 2013 সালে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হয়। শিশু বান্ধব পরিবেশে ভারমুক্ত শিক্ষাদানের ব্যবস্থাপনায় ছাত্রছাত্রীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে প্রধান শিক্ষক মাননীয় শ্রী সঞ্জয় মুখোপাধ্যায়ের নেতৃত্বে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীগণ করে চলেছেন নিরলস পরিশ্রম। গত 30 জানুয়ারি 2017 হিকমপুর উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রী এবং অভিভাবক বৃন্দের জন্য উন্মুক্ত করে দেওয়া হল আর্ট মিউজিয়াম মধুবন। উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক শ্রীমতী পুরবী বিশ্বাস দেশ মহাশয়া। পশ্চিমবাংলার প্রতিটি জেলার, বিশেষ করে মুর্শিদাবাদ জেলার শিল্পকলা এবং সংস্কৃতির অনবদ্য সংগ্রহশালা মধুবন না শুধুমাত্র বিনোদনের জন্য নয়, ছাত্রছাত্রীদের মধ্যে বিকল্পধর্মী কর্মমুখী শিক্ষা লাভের আগ্রহ বৃদ্ধি করতেই এই উদ্যোগ। মুর্শিদাবাদ জেলার গর্ব বিশিষ্ট ভাস্কর মাননীয় শ্রী পঞ্চানন চক্রবর্তী তাঁর সৃষ্টির ঝুলি উজাড় করে দিয়েছেন মধুবনের জন্য। বহু গুণী শিল্পীর আঁকা ছবি, ভাস্কর্য, হস্তশিল্পে সমৃদ্ধ আমাদের এই মধুবন। রাজ্যের প্রতিটি জেলার প্রধান প্রধান হস্তশিল্প, দ্রষ্টব্য স্থান, সাংস্কৃতিক সরঞ্জাম এবং অতি সংক্ষিপ্ত তথ্যসহ বিবরণী সংগ্রহশালার অন্যতম বৈশিষ্ট্য। প্রসঙ্গত উল্লেখ্য, এই সংগ্রহশালায় রক্ষিত হস্তশিল্পকর্মের ওপর উৎসাহী ছাত্রছাত্রীদের নিয়ে প্রতি বছর 3টি করে কর্মশালা অনুষ্ঠিত করবার পরিকল্পনা গ্রহণ করেছেন মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, যেখানে সংশ্লিষ্ট শিল্পী তার শিক্ষাকর্মের ওপর শিক্ষাদান করবেন। আসুন হিকমপুর উচ্চ বিদ্যালয়ের এই অপূর্ব মধুবন আর্ট মিউজিয়ামটি একবার ঘুরে দেখি। বালি সিমেন্ট দিয়ে তৈরি মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেসের প্রতিমূর্তি। কলকাতা জেলা, দার্জিলিং জেলা, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, পুরুলিয়ার ছৌ নাচের মুখোশ, হুগলি, মালদা, বাঁকুড়ার টেরাকোটার ঘোড়া, কাঠের কাজ, বেলমালা, ডোকরা, বাঁকুড়ার পাথরের শিল্পকাজ, কোচবিহার, বর্ধমানের কাঠের পেঁচা, জলপাইগুড়ি এবং কোচবিহারের অত্যন্ত জনপ্রিয় কিন্তু লুপ্ত প্রায় বাদ্যযন্ত্র সারিঞ্জা, কাঠের শিল্প, নদিয়ার কৃষ্ণনগরের কাছে ঘূর্ণের মৃৎশিল্প, বীরভূমের চর্মশিল্প, কাঁথা স্টিচ, বীরভূমের টিনের তৈরি শিল্পকাজ, বিহারের শীতল পাটির শিল্প, দিনাজপুরের কুশমান্ডির কাঠের মুখোশ, বর্ধমানের কাঠের পুতুল, মেদিনীপুরের পাটের তৈরি কাজ, মাদুরকাঠির শিল্পকাজ, দীঘার শঙ্খ এবং শাঁখের কাজ,
অপূর্ব পটচিত্র, অপূর্ব পটচিত্র, শিল্পী পীযূষ বিশ্বাসের আঁকা ছবি, মুর্শিদাবাদের মৃৎশিল্প, মুর্শিদাবাদের কাঠের শিল্প, অপূর্ব ময়ূরপঙ্খী বজরা, বাঁশের গুড়ি দিয়ে তৈরি পাখি। এই কেবিনটি মুর্শিদাবাদের বিখ্যাত চিত্রশিল্পী এবং ভাস্কর শ্রী পঞ্চানন চক্রবর্তীর অপূর্ব শিল্প সৃষ্টিতে সুসজ্জিত। টিনের কাজ, অপূর্ব অঙ্কন, মাটির কাজ, সুতোর কাজ, কাগজ কেটে কোলাজ, তারের কাজ, কম্পিউটারের মাউস ক্লিক করে তৈরি অপূর্ব ছবি, কোনো লাইন নয়, ডট পেন্টিং, শিল্পী গৌর গোপাল ভৌমিক। মুর্শিদাবাদের অপূর্ব সোলার কাজ, শিল্পী সুগত সেন এবং সৌমেন্দ্রনাথ দাসের আঁকা ছবি। মুর্শিদাবাদের মৃৎশিল্পী মহাদেব দাসের অপূর্ব মাটির কাজ, বাঁশের গুঁড়ি দিয়ে অপূর্ব শিল্প সৃষ্টি, শিল্পী গৌর গোপাল ভৌমিক। ফাইবারের তৈরি মূর্তি, শিল্পী শীর্ষেন্দু দাস। কাঁচির অপূর্ব শিল্প কাজ, শিল্পী পরমেশ্বর রাম। নারকেল মালাইয়ের ওপর কাজ, শিল্পী সুনীল হালদার। পাটের তৈরি শিল্প কাজ, শিল্পী নূর ফিয়া বিবি। সুজয় চক্রবর্তীর আঁকা ছবি, সায়ন সেনের আঁকা ছবি, শিল্পী অরুণ ভাস্করের অপূর্ব কাঠের কাজ, আশিস দাসের সোলার কাজ, দিনাজপুরের পোড়ামাটির কাজ, মুর্শিদাবাদের কাঁসার তৈরি শিল্প কাজ, শিল্পী প্রভাস দাসের অপূর্ব শিল্প সৃষ্টি। মুর্শিদাবাদের প্রায় হারিয়ে যাওয়া চারটি ঐতিহ্য এক ফ্রেমে, প্রজ্ঞাপারমিতা, রায়বেশে, আলকাপ এবং হাতির দাঁতের কাজ, শিল্পী সুগত সেন এবং ব্রতিন হালদার। বর্ধমানের কাঠের পুতুল, ব্রতিন হালদারের তৈরি কাগজের মুখোশ, কোনো এক সুযোগে জেলার বিভিন্ন দর্শনীয় স্থানের সাথে যেমন পরিচয় ঘটান আপনার প্রিয়জনদের, সেভাবেই একবার চলে আসতেই পারেন আমাদের মধুবনে। বহরমপুরের চুনাখালি নিমতলা থেকে পূর্ব দিকে টুকটুক নামক হাওয়া গাড়িতে মাত্র 15 মিনিট। ছুটির দিন ছাড়া প্রতিটি কাজের দিনে আপনাদের অপেক্ষায় আমাদের মধুবন।